আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে বাংলাদেশ বিশ্ব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের হচ্ছে হলো সামাজিক পরিবেশের গুরুত্ব ও যানবাহন নিয়ে আলোচনা করব। এর আগে একটি ক্লাস অবশ্য নিয়েছি প্রথম অধ্যায়ে, সেটা হচ্ছে হলো পরিবেশ ও সামাজিক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, ওই দুইটা অংশ নিয়ে আলোচনা করেছি। এবার আসি আমরা হচ্ছে হলো সামাজিক পরিবেশের গুরুত্ব ও যানবাহন, এটা নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করার আগে আমরা এর আগের অংশটুকু একটু আমরা ঝালাই করে নিই। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, আমাদের চারপাশে সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ। আর পরিবেশ আমরা কত প্রকার পেয়েছিলাম? তখন দু প্রকার, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। তো গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, মাটি, বাতাস, আকাশ, বাতাস, এই সব কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে, এই সব প্রভৃতি, আমি আবার বলতেছি, গাছপালা, পশু পাখি, আকাশ, মাটি, নদ নদী, পাহাড় প্রভৃতি প্রাকৃতিক উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এরপরে আসি সামাজিক পরিবেশ, মানুষের তৈরি বিভিন্ন উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে সামাজিক পরিবেশ বলে। তো আমরা কি জানলাম? পরিবেশ কত প্রকার? দু প্রকার, সামাজিক পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশ। এবার আসি সামাজিক পরিবেশের গুরুত্ব, যে সামাজিক পরিবেশ আমরা কি পেয়েছি? মানুষের তৈরি যা উপাদান যেগুলি, সেগুলি হচ্ছে হলো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হলো বাড়ি ও বিদ্যালয়। আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বেশি পরিচিত, আমরা যেখানে বসবাস করি সেটাই কোথায় বাস করি? আমরা বাড়িতে আমরা বাস করি। বাড়ির আঙিনে আমরা কী করি? খেলাধুলা করি। আমাদের চারপাশে সবাই আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা থাকেন তারা সবাই আমার প্রতিবেশী। বিদ্যালয় আমাদের অনেক প্রিয়, বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, খেলাধুলা করি, তারপরে আমরা কী করি? বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ করি। তো এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, আমাদের প্রতিবেশী, দেখো বাড়ি, আমাদের চারপাশে কতগুলো বাড়ি দেখা যাচ্ছে না? এরা সবাই আমাদের প্রতিবেশী। আর আমরা এই যে বাড়ির সামনে একটা আঙ্গিনা, উঠান, এটা এখানে কী করে? সবাই মিলে খেলাধুলা করে, বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করে। আর আমাদের চারপাশে যারা আছে সবাই হচ্ছে কি? আমাদের প্রতিবেশী। তারপরে নিচের ছবিটা দেখো, একটা বিদ্যালয়ের খেলার মাঠ দেখাইতেছে। বিদ্যালয়টা কি? সামাজিক পরিবেশের উপাদান। দেখো বাচ্চারা সবাই বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতেছে, এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইতেছে, দৌড় প্রতিযোগিতা। সামাজিক পরিবেশ গঠনে বিদ্যালয়ের ভূমিকা, এই যে সামাজিকভাবে এই যে সব বাচ্চারা একসাথে খেলে, এতে কি সবার একটা সামাজিক পরিবেশে বেড়ে উঠে, বড় হয়। তারপরে দেখো 7 নম্বর পৃষ্ঠায় কি আছে, একটা কলাম দেওয়া আছে, ঘর ছক দেওয়া আছে। ছকটা কি রকম দেখো, পাখি, বিদ্যালয়, তারপরে আছে পশু, নদী, বাড়ি, রাস্তা, তারপরে আছে গাছ, তারপরে আছে সেতু। এই যে কতগুলো উপাদান দেওয়া আছে, পাখি, বিদ্যালয়, পশু, নদী, বাড়ি, রাস্তা, গাছ, সেতু, তো এগুলার একটা ছক দেখো। এক হচ্ছে হলো প্রাকৃতিক পরিবেশ,
আরেকটা হচ্ছে হলো সামাজিক পরিবেশ। তো এখন দেখি আমরা পাখি, পাখি কি প্রাকৃতিক পরিবেশ না সামাজিক পরিবেশ? পাখি হচ্ছে হলো প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা কোথায় লিখবো? প্রাকৃতিক পরিবেশের নিচে। তারপরে দেখো এটা লেখা শেষ, একটা টিক চিহ্ন দিলাম। বিদ্যালয়, বিদ্যালয় কি? মানুষের সৃষ্টি যা কিছু আছে সবই হচ্ছে হলো সামাজিক পরিবেশের উপাদান। তো বিদ্যালয় কি? সামাজিক পরিবেশ। তাহলে আমরা আসি বিদ্যালয়, সামাজিক পরিবেশের ঘরে লিখবো কি? বিদ্যালয়, বিদ্যালয়। তারপরে আসি পশু, পশু কি? প্রাকৃতিক পরিবেশ। তারপরে আছে নদী, নদীও কি? প্রাকৃতিক পরিবেশ। তারপরে আছে বাড়ি, বাড়ি কিন্তু মানুষের সৃষ্টি, তাহলে এটা হবে সামাজিক পরিবেশ। তারপরে আসি রাস্তা, রাস্তাও মানুষের তৈরি, রাস্তাও সামাজিক পরিবেশ। তারপরে আসি গাছ, গাছ হচ্ছে হলো প্রাকৃতিক পরিবেশ। সেতু, সেতু মানুষের তৈরি, যা দিয়ে হচ্ছে হলো নদী, নদীর উপরে সেতু দিয়ে রাস্তা পারাপার করা হয়, খালের উপর দিয়ে সেতু দিয়ে রাস্তা পার করার জন্য, এপার থেকে ওপারে যাওয়ার জন্য সেতু ব্যবহার করা হয়। তাহলে আমরা কী পেলাম? পাখি প্রাকৃতিক পরিবেশ, বিদ্যালয় সামাজিক পরিবেশ, পশু প্রাকৃতিক পরিবেশ, নদী, নদী প্রাকৃতিক পরিবেশ, বাড়ি সামাজিক বিদ্যালয়, রাস্তা সামাজিক বিদ্যালয়, তারপরে হচ্ছে হলো গাছ প্রাকৃতিক, সেতু সামাজিক। তো বুঝাইতে পারলাম যা মানুষের সৃষ্টি সেগুলো হচ্ছে হলো সামাজিক পরিবেশ, যা হচ্ছে হলো আল্লাহর সৃষ্টি সেগুলি হচ্ছে হলো প্রাকৃতিক উপাদান। তো আরও আছে দেখো, এখানে নিচের দিকে একটা শূন্যস্থান আছে, 7 নম্বর পৃষ্ঠা। বিদ্যালয় ড্যাশ পরিবেশের উপাদান। বিদ্যালয় কি পরিবেশের উপাদান? আমরা এতক্ষণ থেকে যা আলোচনা করছি তা থেকে বোঝা গেল বিদ্যালয় হচ্ছে হলো সামাজিক পরিবেশের উপাদান। দুই, আমরা সবসময় ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা আমাদের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে আমরা কি পেলাম? সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হলো বাড়ি এবং বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে মানুষকে সামাজিক হয়ে গড়ে উঠতে বিশেষ ভূমিকা পালন করে। আর হচ্ছে আমাদের চারপাশে যারা বাস করেন তারা হচ্ছে হলো আমাদের প্রতিবেশী। এই হলো হচ্ছে হলো সামাজিক পরিবেশের গুরুত্ব। এরপরে আসি যানবাহন। প্রথমত যানবাহন, যানবাহন কি? আমরা যা দিয়ে এক জায়গা থেকে যেই উপকরণের মাধ্যমে, যেই জিনিসের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি, সেই জিনিসটা হচ্ছিল যান। যেমন হচ্ছে যানবাহনের মধ্যে হচ্ছে হলো ট্রেন, বাস, স্টিমার, লঞ্চ, এগুলি সবই যানবাহন। তো যানবাহন হচ্ছে সামাজিক পরিবেশের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। যে দেশ যত বেশি উন্নত, যার রাস্তাঘাট যত বেশি আছে এবং রাস্তাঘাট, তারপরে হচ্ছে হলো কী বলে সেতু, এই সমস্ত জিনিস যত বেশি উন্নত যেসব দেশে, সেই সব দেশ তত বেশি ব্যবসায় এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। যেমন রাস্তা দিয়ে আমরা কি করি? যাতায়াত করি, বিদ্যালয় যাই, হাট বাজারে যাই, এক জায়গা থেকে অন্য স্থানে যাই। আর এক জায়গা থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে বাহন আমাদের দরকার হয় সেটাই হচ্ছে হলো যানবাহন। যেমন দূরে যাওয়ার জন্য আমরা বাসে উঠি, ট্রেনে উঠি, তারপরে হচ্ছে হলো স্টিমার, উড়োজাহাজ।
তবে যাতায়াতের জন্য তিনটা মাধ্যম আছে, এক হচ্ছে হলো নদী রাস্তা, দুই হচ্ছে হলো তোমার তোমাদের আকাশপথ, তিনটা পথ আছে, এক হচ্ছে হলো স্থলপথ, এক হচ্ছে হলো নদীপথ, আর দুই হচ্ছে নদীপথ, তিন হচ্ছে হলো স্থলপথ। পথ কয়টা? তিনটা পথ, এক হচ্ছে হলো স্থলপথ, আকাশপথ, নদী, তারপর হচ্ছে হলো নদীপথ। তিনটা মাধ্যমে আমরা যাতায়াত করি। যেমন দেখো, স্থলপথে যে গাড়ি যাচ্ছে, স্থলপথে কি গাড়ি যাচ্ছে, তারপর আকাশপথে কি এই যে প্লেন উঠতেছে, আর নদীপথে এই যে স্টিমার যাচ্ছে, স্টিমার যায়, নৌকা যায়, লঞ্চ যায়। তারপরে দেখো রেলপথ, রেলপথে ট্রেন যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, যে পথ কয়টি? পথ হচ্ছে হলো স্থলপথ, জলপথ, আকাশপথ। পথ কয়টি? স্থলপথ, পথ হচ্ছে হলো তিনটি, যথা এক হচ্ছে হলো স্থলপথ, সেগুলোর মধ্যে হচ্ছে কি বাস, যানবাহন হচ্ছে বাস, ট্রেন, তারপরে কি রিক্সা ইত্যাদি। দুই হচ্ছে হলো জলপথ, তার মধ্যে হচ্ছে হলো নৌকা, স্টিমার, লঞ্চ, আর আকাশপথ। তিন হচ্ছে হলো আকাশপথ। আকাশপথে কি প্লেন, উড়োজাহাজ, ইত্যাদি ব্যবহার করে। তারপরে দেখো 9 নম্বর পৃষ্ঠায় আর একটা ছক দেওয়া আছে, স্থলপথে কি কি যানবাহন চলে, জলপথে কি কি যানবাহন চলে, আকাশপথে কি কি যানবাহন চলে। তাহলে আমরা স্থলপথে কি পেলাম, বাস, ট্রেন, রিক্সা, তারপরে আরো কত কিছুই চলে ইত্যাদি। তারপরে জলপথে কি চলে, নৌকা, স্টিমার, লঞ্চ, এগুলি চলে। তারপর আকাশপথ, আকাশপথে কি চলে, প্লেন, উড়োজাহাজ, তারপর রকেট ইত্যাদি। তারপরে দেখো 9 নম্বর পৃষ্ঠার নিচের দিকে একটা বাম ডান আছে, বাম ডান একটা ছক দেওয়া আছে। তো ছকটা আমরা এতক্ষণ যখন যা আলোচনা করছি তার থেকে আমরা বের করে ফেলতে পারবো, উত্তরটা মিলাই ফেলতে পারবো। যদি দেখো বাম ডানের সাথে কি হবে, এখানে কি আছে, আম এই পাশে দেখো, বামে বামে আছে আমরা অনেক, ক এখানে কি কি আছে, অনেক কিছু তৈরি করেছে, সামাজিক পরিবেশের উপাদান, আমাদের পরিবেশ, উৎসব অনুষ্ঠান পালন করি। তাহলে এটার সাথে আমরা মিলাবো কিভাবে, কয়ের সাথে, বামের সাথে ডানের অংশ মিলাবো। তো বাম পাশে আছে কি, ক, কয়ে কি আছে, আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি। আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি। তারপরে খ দেখো কি আছে, আমাদের চারপাশে সব কিছু নিয়ে কি, আমাদের সামাজিক পরিবেশের উপাদান, আমাদের চারপাশে
আমাদের চারপাশের সবকিছু নিয়ে সামাজিক পরিবেশে উপাদান না আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ পরিবেশ সবকিছু নিয়ে আমাদের পরিবেশ আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ তারপরে গ মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে মানুষ নিজেদের প্রয়োজনে মানুষ নিজেদের প্রয়োজনে সবকিছু তৈরি করে তৈরি করেছে বাম ডান কিন্তু এভাবে লিখতে হবে প্রয়োজনে অনেক কিছু সব না অনেক 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 কিছু তৈরি করেছে মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করেছে ঘর বাড়ি রাস্তা যানবাহন বাড়ি রাস্তা যানবাহন সামাজিক পরিবেশের উপাদান তাহলে আমরা বাম ডানে কি পেলাম বাম পাশের সাথে ডান পাশের মিল মিলের মধ্যে আমরা কি বুঝলাম আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি খ আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ আমাদের পরিবেশ তারপরে গ মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করেছে ঘ বাড়ি রাস্তা যানবাহন বাড়ি রাস্তা যানবাহন সামাজিক পরিবেশের উপাদান তাহলে আমরা পেলাম কি যে আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি খ আমাদের চারপাশে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ গ মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে ঘ বাড়ি রাস্তা যানবাহন হচ্ছে হলো সামাজিক পরিবেশের উপাদান তো প্রথম অধ্যায়ে কিন্তু আমরা সম্পূর্ণ শেষ হয়ে গেল প্রথম অধ্যায় আমরা পেলাম কি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ তারপরে সমাজ ও সামাজিক পরিবেশের গুরুত্ব তারপরে হচ্ছে হলো সামাজিক পরিবেশের গুরুত্ব তারপরে হচ্ছে হলো যানবাহন প্রথম অধ্যায় মোটামুটি শেষ তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে বলতে পারো আমি বুঝিয়ে দেবো আর হচ্ছে যা যা সমস্যা আছে বেশ বড় ধরনের সমস্যা খাতায় লিখে রেখো যখন স্কুল খুলবে আমাকে বলবা আমি বুঝিয়ে দেবো নতুন সুন্দর করে তো সবাই ভালো থেকো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ